হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিভিয়ার শাওয়ার জেলের রিভিউ দেখাবো দেখো বন্ধুরা এটা হচ্ছে নিভিয়ার শাওয়ার জেল নিভিয়ার ওয়াটার লিলি অ্যান্ড অয়েল শাওয়ার জেল তো এটাকে তোমরা শাওয়ার জেল না বললে বডি ওয়াশও বলতে পারো খুব ভালো একটা বডি ওয়াশ বন্ধুরা এটা অল টাইপ অফ স্কিনের জন্য মানে নর্মাল স্কিন অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন ড্রাই স্কিন ভেরি ড্রাই স্কিন সবাই এটা ইউজ করতে পারে এটা ওয়ান পারসেন্টও স্কিনকে ড্রাই করে না আমি এটা এই শীতেও ইউজ করছি বন্ধুরা এটা কিন্তু ওয়ান পার্সেন্টেও স্কিনকে ড্রাই করেনি এটা আমি তোমাদের সবসময় বলি যে তোমরা স্নানের সময় এমন বডি ওয়াশ বা এমন শাওয়ার জেল বা এমন সোপ তোমরা ইউজ করবে যেগুলো ড্রাই করে না কারণ ড্রাই করলে সেটা বুঝে নেবে তোমার স্কিনের জন্য নয় মানে যেই প্রোডাক্টটা তোমার স্কিনকে ড্রাই করে দিচ্ছে সেই প্রোডাক্টটা কিন্তু তোমার স্কিনের জন্য নয় তো এটা কিন্তু স্কিনকে একটু ড্রাই করে না আর কি করে এটা কিন্তু এটা স্কিনকে মানে এটা ট্যান রিমুভ করে তো আমি তোমাদের বলি যে সবসময় বলেছি যে স্কিনের ট্যান খালি গরমকালে পড়ে না অনেকের ধারণা আছে যে শীতকালে তো অত গরম নেই আর সূর্যের অত তেজ নেই তো আমার স্কিনে ট্যান পড়বে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা বন্ধুরা স্কিনেও কিন্তু শীতে ট্যান পরে শীতেও কিন্তু সানস্ক্রিন লাগাতে হয় শীতেও কিন্তু ট্যান পড়ে হয়তো আমরা সূর্যের তেজটা থাকে না বলে অত গরম রোদ থাকে না বলে আমরা বুঝতে পারি না কিন্তু শীতকালেও ট্যান পড়ে ওই জন্য সব মানে তোমরা সিজনে মানে উইন্টার মনসুন সামার সব সিজনে তোমরা এমন একটা শাওয়ার জেল বা বডি ওয়াশ ইউজ করবে যেটা তোমাদের ট্যান রিমুভ করে ট্যান রিমুভ হলে তবেই কিন্তু স্কিনে অরিজিনাল গ্লোটা চলে আসে আর স্কিনকে তখন অনেক বেশি স্মুথ লাগে অনেক বেশি সুন্দর লাগে তো বন্ধুরা এমন একটা শাওয়ার জেল তোমরা ইউজ করবে তো আমি আজকে তোমাদের এই শাওয়ার জেলটা দেখাচ্ছি এটা কিন্তু ট্যান রিমুভ করে স্কিনকে ড্রাই করে না তার সঙ্গে কিন্তু স্কিনে মস্ট লক করে মানে এটাতে কিন্তু স্কিনে একটু ড্রাই হয় না তার সঙ্গে স্কিন অনেক বেশি ময়েস্ট হয় মানে তোমাদের স্নান করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে যে বডি লোশন লাগানোর নিটটা কিন্তু থাকে না মানে যেইগুলো তোমার ড্রাই করে দেয় স্কিনকে সেগুলো দেখবে স্নান করার সঙ্গে সঙ্গে স্কিন এত টেনে আসে মানে এত তোমাদের ড্রাই লাগে স্কিনকে যে সঙ্গে সঙ্গে মনে হয় একটা বডি লোশন লাগাই বডি অয়েল লাগাই কিন্তু এইটা তোমার স্নান করার পরেও দেখবে যে এক ঘন্টা আধ ঘন্টা এক ঘণ্টা পর তোমরা লাগাচ্ছ কোনো তফাৎ মানে হচ্ছে না কোনো প্রবলেম হচ্ছে না তো তখন বুঝবে যে এটা কত ভালো একটা শাওয়ার জেল এটা কিন্তু স্কিনকে সত্যি বন্ধুরা ভীষণ ময়েস্ট করে আর স্কিনকে ময়েস্ট লক করে রাখে সাপাল বাউন্স রাখে আর এটা ফ্রিগুয়েন্সটা যদি বলি এটা ফ্রিগুয়েন্সটা জাস্ট ওয়াও কারণ এটাতে যেহেতু ওয়াটার লিলি আছে তো এর ফ্রিগুয়েন্সটা না অনেকটা ফ্লাওয়ারের মতো যে যেই সারা দিন মনে মানে থেকে যায় এটা কিন্তু চলে যায় না ফ্রিগুয়েন্সটা থেকে যায় তো ভীষণ ভালো লাগে রিফ্রেশিং লাগে ফ্রিগুয়েন্স মানে যেই শাওয়ার জেলগুলো শাওয়ার জেলগুলোতে খুব ভালো ফ্রিগুয়েন্স হয় না আমার সেই শাওয়ার জেলগুলো খুব ভালো লাগে আর অনেকক্ষণ যেন স্টে করে সুন্দর ফ্রিগুয়েন্স যদি চলে গেল তো লাভ কি হলো কিন্তু এই ফ্রিগুয়েন্সটা স্টে করে তো ওই জন্য আমার খুব ভালো লাগে বন্ধুরা আর এগুলো এইটাতে ওয়াটার লিলি আছে অয়েল আছে আর এটা কিন্তু ডার্মোটোলজি টেস্টেড এখানে এটা মেনশন করেও দিয়েছে ব্যাকসাইডে কিন্তু মেনশন করেও দিয়েছে যে এটা ডার্মোটোলজি টেস্টেড তো তোমাদের যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এটা নির্ভয়ে নিশ্চিন্তে ইউজ করতে পারে তাদের সেন্সিভিটির কোনো প্রবলেম হবে না মানে স্কিন ইরিটেশান বা স্কিনে ইচিনেস বা স্কিন রেড হয়ে যাওয়া তাদের এইসবে কোনো প্রবলেম হবে না তারা নির্ভয়ে নিশ্চিন্তে ইউজ করতে এটা যেহেতু ডার্মোটোলজি টেস্টেড সেহেতু এটা তোমাদের সেন্সিটিভ স্কিন লোকেদের জন্য এটা ভালো কাজ দেবে আর এটা ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন এটা ইউজ করবে ভীষণই ভালো আমার তো নর্মাল টু ড্রাই স্কিন তো আমি এটা শীতে ইউজ করছি শীতে এত শীতেও মানে এখন যেহেতু এটা ভালোই শীত পড়ে গেছে তো এই শীতেও কিন্তু এটা স্কিনকে ড্রাই করছে না তাহলে বোঝো বন্ধুরা যেটা এখন গরমকালে আমি ইউজ করব। তখন এটা আমার স্কিনের জন্য কত ভালো হবে আর এটার আমি কালারটা বলে রাখি এটার কিন্তু যেহেতু যেহেতু এই বটলটার কালার হচ্ছে হালকা পিঙ্ক টাইপের ওই জন্য কিন্তু শাওয়ার জেলটা কালারটা এরকম লাগছে কিন্তু শাওয়ার জেলটা আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু কোনো কালারই নেই শাওয়ার জেলটা পুরো ট্রান্সপারেন্ট কোনো কালার নেই আর এটার মধ্যে না ছোটো ছোটো হলুদ রঙের বিডস আছে ছোটো ছোটো দানা আছে দেখো এইগুলো না স্কিনে খুব ভালো কাজ করে স্কিনে ইম্প্রটিসগুলোকে দূর করে স্কিনের ডারটাকে খুব ভালো করে দূর করে তো তোমরা এটা ডেলি লাগাবে ডেলি বেসিসে এটা ইউজ করবে মানে ভীষণ ভালো রেজাল্ট পাবে আমি এটুকু বলতে পারি বন্ধুরা গ্যারেন্টি নিয়ে যে এটা কিন্তু ইউজ করলে তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে বন্ধুরা যে তোমাদের এটা পার্সোনালি কেমন লাগলো আমার এটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমি তোমাদের এটা দেখাচ্ছি বন্ধুরা খুলে এটা এরকমভাবে খুলতে হয় এটাকে এরকমভাবে ওপেন করতে হয় এটা কিন্তু খোলার যাই বোধহয় তাও খোলার দরকার নেই এটা দিয়ে ওপেন করাই বেটার এ দেখো আর এটা লাগে খুব কম একদম অল্প একটু লাগে দেখো দেখা যায় একদম ছোট ছোট পুরো জেল ফর্মে আছে দেখেছো বন্ধুরা পুরো ট্রান্সপারেন্ট আর এর স্মেলটা ভীষণ ভীষণই ভালো পুরো ট্রান্সপারেন্ট একটা জেল বেস। বডি ওয়াশ একটা আর এটার মধ্যে যে বিটসগুলো আছে সেগুলো কিন্তু একদমই হার্শ বিটস না মানে স্কিনে কিন্তু কোনো প্রবলেম হবে না যে তোমরা হয়তো ভাববে যে ছোট ছোট বিটস আছে স্কিনের জন্য কি হার্শ হবে নাকি কি স্কিনেকে স্কিনে লাগবে যখন আমি স্ক্রাব স্ক্রাবের মতো হবে কি এটা যখন মানে বডি ওয়াশটা যখন আমি ইউজ করব আমার স্কিনে যদি কোনো প্রবলেম হবে এটা কিন্তু মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে স্কিনে ই গুলো কিন্তু মিলিয়ে যাচ্ছে মানে তোমরা ইউজ করবে যখন বুঝবে বন্ধুরা এটা স্কিনের জন্য কত ভালো কাজ দেবে আর এটা মানে ভীষণই ভালো একটা বডি ওয়াশ আমি এটা কিনেছি 250 ফিফটি এম এটা বড়ো সাইজটা কিনেছি এই ছোটো সাইজটা আগে আমি ইউজ করেছিলাম তো আমি যেন আমি তোমাদের বলি বন্ধুরা যে কোনো জিনিস ফার্স্ট টাইম ইউজ করলে ছোটোটা ইউজ করবে ভালো লাগলে তারপর বড়টা ইউজ করবে তো আমি কিন্তু এই বড়োটা কিন্তু ফার্স্টে কিনিনি এর ছোটটা আমি ইউজ করতাম তো ওই ছোটটা যখন আমি ইউজ করতাম বন্ধুরা তখন মানে আমি ব্লগ বানাতাম না ওই জন্য আমি সে তোমাদের ছোটটা দেখাতে পারবো না ওটা আমার শেষ হয়ে গেছে তো এবার আমি ছোটটা যেহেতু আমার এত ভালো লেগেছে ওই জন্য আমি বড়গুলো বড়টা কিনেছি বড়টা পারচেস করেছি তো তোমরা যখন এটা ফার্স্ট টাইম কিনবে তোমরা কিন্তু এই বড়োটা কিনো না এর ছোটোটা আছে ছোটোটা কিনো ভালো লাগলে তারপর বড়োটা কিনবে আর তোমাদের ভালো লাগবেই বন্ধুরা এটা ভীষণ ভালো তো এটা টু ফিফটি এম এল দুশো পঞ্চাশ এম এটার আমার যে হাতে যেটা আছে সেটা হচ্ছে দুশো পঞ্চাশ এম এল সাইজ এটা দুটো সাইজ পাওয়া যায় এটা সবথেকে বড়ো আর এর থেকে ছোটো দুশো পঞ্চাশ এম দাম হচ্ছে টু টু ফাইভ দুশো পঁচিশ টাকা কিন্তু এটা অফারে থাকে এটা প্রায় সবসময় অফারে থাকে আর সব থেকে বেশি অফারে থাকে যখন পিঙ্ক ফ্রাইডে সেল হয় নাইকার তোমরা যদি পারো বন্ধুরা পিঙ্ক ফ্রাইডের সেলে তোমাদের পছন্দের সব প্রোডাক্টগুলো তখনই পারচেস করে নিও তাহলে কি হবে তোমরা মানে অনেক টাকা ডিসকাউন্ট পাবে ফ্রি গিফট পাবে প্রচুর অফার থাকে তো এটার প্রাইস হচ্ছে টু কিন্তু তোমরা সেলে পেয়ে যাবে এটা সরি টু ফিফটি না টু ফিফটি এম এল এর প্রাইস হচ্ছে টু টোয়েন্টি ফাইভ দুশো টাকা এটা তোমরা ফিফটিন পারসেন্ট অফে পেয়ে যাবে ওয়ান ওয়ান একশো একানব্বই টাকাতে পেয়ে যাবে আর এর থেকে ছোট যে সাইজটা সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এম এল ওইটা ওয়ান টোয়েন্টি ফাইভ এম ওইটার প্রাইস হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু ওইটার ওপরে কোনো ডিসকাউন্ট নেই কিন্তু তোমরা যদি কোনো অফারে কেনো মানে তোমরা যদি কোনো সেলের টাইমে কেনো তাহলে কিন্তু সব সাইজের ওপরে অফার থাকে তো এটা তোমরা যদি কেনো বন্ধুরা কোনো অ্যাপ থেকে তাহলে তোমরা চেষ্টা করবে যে যখন সেল চলে তখন কিনতে এটা খালি নায়িকাতে নয় নাইকা পার্পেল ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গাতে অ্যাভেলেবেল আছে এমনকি তোমরা যদি লোকাল মার্কেটে দেখো লোকাল মার্কেটেও এটার মধ্যে অফার আছে এটা পাওয়া যায় সব জায়গায় এটা পাওয়া যায় লোকাল মার্কেটে যেসব স্টেশনারি শপ আছে সবগুলোতে এটা অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু বাজার মানে বাইরে যদি কেন লোকাল মার্কেটে সব জায়গায় এটা কিন্তু এটা ফাইভ টু টেন পারসেন্ট অফে পাওয়া যায় ফাইভ টু টেন পার্সেন্ট অফ আর এর এর কিন্তু মানে অনেকগুলো রেঞ্জ আছে অনেকগুলো ভ্যারাইটি আছে যেহেতু আমার এটা মানে আমার বিশেষ করে একটু ফ্লাওয়ারের গন্ধ ভালো লাগে ফ্লাওয়ারের ফ্রেগোয়েন্স ভালো লাগে বলে আমি ফ্লাওয়ারটা নিয়েছি মানে ওয়াটার লিলিয়ান অয়েলটা কিনেছি এর কিন্তু আরও অনেক ভ্যারাইটি আছে অনেক মানে বোধহয় পাঁচ ছ রকমের আছে বন্ধুরা আমি যতগুলো ভ্যারাইটি দেখেছি হয়তো তার বেশিও থাকতে পারে আমি হয়তো পাঁচ ছটা দেখেছি পাঁচ ছ রকমের ভ্যারাইটি আছে মেনলি ফ্রিগুয়েন্সে হয় আর কালারের হয় তো এটা যেহেতু ট্রান্সপারেন্ট আছে ফ্লাম আর ফ্লাওয়ারের একটা খুব সুন্দর গন্ধ আছে আর এটা ফ্লাওয়ারের ফ্রিগুয়েন্সটা না সারা দিন স্টে করে ওই জন্য আমার ভীষণ ভালো লাগে যেটা সারা দিন স্টে করছে আর এই জন্য এটা এটাই আমি বার দুবার কিনেছি বন্ধুরা মানে আমি দেখেছিলাম অনেকগুলোই মানে এর সব ভ্যারাইটিগুলোই দেখেছি কিন্তু পার্সোনালি আমার এইটাই সব থেকে বেস্ট লেগেছে ওয়াটার লিলিটা এই জন্য আমি ওয়াটার লিলিটাই কিনি তোমরা কেনার সময় দেখতে পারো অন্যগুলোও দেখতে পারো তো এটা ছিল বন্ধুরা আমার নিভিয়া ওয়াটার লিলি অ্যান্ড অয়েলের রিভিউ তোমাদের যদি আমার রিভিউগুলো ভালো লাগে আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আইকনটি অলে প্রেস করে দিও একটা লাইক দিও একটা শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা আমার সঙ্গে থেকে